অনেক মা বোনেরা আছে আতরের ঘ্রাণ সহ্য করতে পারে না, তবে বিড়ির গন্ধ খুব মজা পায়, আছে না নাই? আরে মজা না, হেরা তো বিড়িও খায়। অনেক মহিলারা বিড়ি খায় না, অভাব নাই। এজন্য সুগন্ধি ব্যবহার করেন সব নবীদের আখলাক। তিন নম্বরে সমস্ত নবীরা ছিল লজ্জাশীল। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। বলেন লজ্জা কি? ঈমানের অঙ্গ। আজকে ঘর থেকে লজ্জা শরম বিদায় হয়েছে, লজ্জা নাই শরম নাই, যার কারণে মানুষের ভিতরে ঈমানও নাই। মেয়ে আর মা বসে বসে কিরণ মালা দেখে, বাপ আর ছেলে বসে বসে নাটক দেখে। বলেন নাটকের ভিতরে কি বয়ান চলে, জিকির চলে, উজুর ট্রেনিং দেওয়া হয়? না না, বরং বাবার নাকের ডগায় মেয়েটাকে কেমনে ভাগায় নেওয়া যায় এই ট্রেনিং নাটকে দেওয়া যায়। মেয়ে আর মা দুইজনে বসে বসে দেখে, মেয়ে মনে মনে হাসে, অপেক্ষায় থাকো যা দেখাইতে আছে, কয়দিন পরে আমি আমল করব। কথা ঠিক না বাদি? লজ্জা নাই। আমাদের কুয়াকাটা একটা এলাকার নাম হলো, না এলাকার নাম বলা যাবে না, ঝামেলা আছে। গত বছর খেলা গেছে, আপনারা টের পাইছেন না শীতের ভিতরে, ফুটবল খেলা। তো ফজরের নামাজের টাইমে ঠিক এক ঘন্টা আগে একজন স্যার মানুষ, সাহেব মানুষ, আমাদের মহল্লার মসজিদের ইমামের দরওয়াজায় নক করলো। প্রচণ্ড শীত, তখন বিশ্বকাপ চলতেছে, গত বছর একটা খেলা গেছে না, এই যে ফুটবল খেলা, অনেক রাত্রে খেলা শুরু হয়েছে। ইমাম সাহেব আশ্চর্য হয়ে গেলেন, এত রাত্রে আমার দরওয়াজায় কে নক করলো? জানলা দিয়া তাকায় দেখতে আছে বাহিরে একজন লোক দাঁড়ায় রয়েছে, চেহারাটা মাফলার দিয়া বান্দা। এখন বলতে আছে, ভাই আপনাকে দরজা খুলেন। দরজা খুলবো কি লেগিয়া, দেশের যে অবস্থা, কোন ফাঁকদে গুলি করে আমার হুয়াই রাখবা, পরে আর এক ঝামেলা করবো আমি, বাইরে শীতের হারাইতে হবো, দরজা খোলা যাইবে না। হুজুর আপনি আমার দেখলে চিনবেন, কোনো চিন্তা করেন না, আমি আপনার পরিচিত মানুষ। কিন্তু পরিচিত মানুষ মাফলার খোলেন, চেহারাটা আগে ভিতর থেকে দেখি, কেন মাফলার খোলা যাইবে না, ঝামেলা আছে। কি ঝামেলা? ঝামেলা আছে, একটু ঝামেলায় আছি, আপনি একটু দরজাটা খোলেন। ইমাম সাহেব বলতেছে না খোলা যাবে না, পরে মাফলারটা অর্ধেক খুলছে, কহা চিনছি আপনারা স্যার ভিতরে আহেন। সমস্যা কি? সমস্যা হয়েছে, দাঁড়ান মাফলারটাকে খুললে নি। মাফলার যখন খুলছে দেখে যে ঠোঁটে নাহে মোহে রক্ত লাগা। হুজুর প্রশ্ন করলো, রক্ত কোথার থেকে আসলো? এবার স্যার বলতে আছে, হুজুর আপনার ভাবি খেদমত করছে। আপনার ভাবি কি করছে? খেদমত করছে। খেদমত করলে চেহারায় তো রক্ত আইবে কেন? বোঝেন নাই, খেদমতের উল্টা কি? ফিডা। খেদমতের উল্টা কি? ফিডা। তা এইটা করছে আপনার ভাবি, কেমনে করলো এইটা? আমি তো বাইরে চাকরি করি না, সার মানুষ, সারাদিন কষ্ট করি, ঘরে আমার স্ত্রী থাকে সারাদিন, সে মোটামুটি বরকত হাসিল করে টিভির মাধ্যমে। তা আমি চিন্তা করলাম আজকে খেলা চলতে আছে, আমি ঘরে গিয়ে একটু খেলাটা দেখি। তো ঘরে যাওয়ার পরে দেখতেছি আমার স্ত্রী বসে বসে সিরিয়ালগুলা নিয়ে ব্যস্ত আছে। তা আমি বললাম আজকে শেষ রাত, খেলা চলতেছে, আমাকে একটু রিমোটটা দাও, আমি একটু খেলা দেখি, তুমি কালকে সারাদিন টিভি দেখো, কোনো অসুবিধা নাই। হুজুর আমার স্ত্রী বলতেছে যে না, আমি দিনের বেলায় দেখতে পারি না, রাত্রেবেলা এটার হক নষ্ট করতে চাই না, এটা আমাকে দেখতে হবে। যখন আমরা দুইজনে রিমোট নিয়ে টানাটানি শুরু করলাম, আমার স্ত্রী একটা পর্যায়ে ক্ষিপ্ত হয়ে রিমোটের উল্টা দিক দিয়ে মাথার উপরে আঘাত করেছে। তা আঘাতটা এমন জোরে করছে রিমোটের বাটন ব্যাটারি এখানে সেসেমে সেমিসে আইয়া পড়ছে। এই লজ্জার কথা কাকে বলা যায়? লাস্ট সিদ্ধান্ত নিছি যে সংসার করুম না, কিন্তু বাচ্চাগুলোর দিকে তাকায়া দেখলাম যে না, এই বাচ্চাগুলো তো অসহায় হয়ে যাবে। তো এই সমাজের ভিতরে বর্তমান এরকম ঘটনা অহরহ মানুষের ঘরে হয়ে থাকে, কেউ নীরবে চুপচাপ মাথা পেতে মেনে নেয়। কথা ঠিক না ব্যাঠি? একটা কথা বলি, নাটোরের একজন নতুন এমপি হয়েছে পাটোয়ারি সাহেব, সিদ্দিকুর রহমান,
পাটোয়ারি, তার পাম্পে আমি মাঝে মাঝে এলপিজি নেই, এলপিজির দাম তো অনেক বেশি। সেখানে একজন নাইট গার্ড আছে।